এবছর জানুয়ারি মাসের 10 তারিখ, মানে 2020-র জানুয়ারি মাসের 10 তারিখে হয়েছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি, মানে লুনার এক্লিপস 2020, হবে 5ই জুন, শুক্রবার, মানে আগামীকাল। জানুয়ারি মাসের গ্রহণটির মতো এটিও কিন্তু উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, পেনামরাল লুনার এক্লিপসে। এইবার এখানে আমি একটা কথা বলি, উপচ্ছায়া চন্দ্রগ্রহণটা আসলে কি এবং কেন হয় বা কেন বলা হয়, আর তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। সাধারণত আপনারা দেখবেন যে পঞ্জিকাগুলো আমরা ঘাটাঘাটি করি, এই পঞ্জিকাগুলোতে কিন্তু এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণের ডিটেলস বা নিয়ম বা কটা সময় দেখা যাবে বা চন্দ্রগ্রহণ হচ্ছে এই সমস্ত তথ্য সাধারণত পাবেন না। মানে আমি বলতে চাইছি সব পঞ্জিকা নয়, হয়তো কিছু পঞ্জিকাতে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পঞ্জিকাতে এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ আসলে থাকেই না। কেন থাকে না? তার কারণ, ধর্মীয় মত অনুযায়ী এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণকে চন্দ্রগ্রহণ বলে মনেই করা হয় না। মানে ধর্মের দিক থেকে আমি বলতে চাইছি, কিন্তু এটিও কিন্তু চন্দ্রগ্রহণ, সেটা আবার বিজ্ঞানের দিক থেকে। ধর্মীয় দিক থেকে কেন মানা হয় না তা আমি ডিটেলে জানি না, তবে নিশ্চয় চন্দ্রগ্রহণের যেই নিয়মকানুনগুলোর উপরে পঞ্জিকা বা ধর্ম বা ধর্মীয় গ্রন্থগুলো মানে, সেই হিসাবে হয়তো এই চন্দ্রগ্রহণটা পড়ে না তার জন্য, কিন্তু বিজ্ঞান মতে অবশ্যই পড়ে। তার জন্য বিজ্ঞানভিত্তিক যে কোনো জার্নালে কিংবা কোনো রকম মহাকাশ গবেষণা যে সংস্থাগুলো এগুলোর আপডেট দেয়, তাদের আপডেট থেকেও আমরা পাই এই চন্দ্রগ্রহণগুলো। এখন প্রশ্ন হচ্ছে, এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ আসলে কি? উপচ্ছায়া চন্দ্রগ্রহণ কখন হয়? এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চলে আসে, তাতে নতুন কি? যে কোনো চন্দ্রগ্রহণ তো এইভাবেই হয়। কিন্তু এই তিনজন সরল রেখায় থাকে না, অন্যান্য খণ্ডগ্রাস বলুন বা পূর্ণগ্রাস বলুন যে চন্দ্রগ্রহণগুলো হয়, তখন কিন্তু তিনজন একই সরল রেখায় চলে আসে। এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণের ক্ষেত্রে তিনজন একই সরল রেখায় আসে না, হয়তো তার জন্যই ধর্মীয় মতে একে চন্দ্রগ্রহণ মনে করা হয় না, কিন্তু বিজ্ঞান মতে মনে করা হয়। আর এর ফলে কি হয়, তাই পৃথিবীর ছায়া আংশিকভাবে চাঁদের উপর পড়ে, ফলে সূর্যের কিছুটা কিরণ চাঁদে পৌঁছাতে বাধা দেয় পৃথিবী। এই পরিস্থিতিতে হয় চাঁদের উপচ্ছায়া গ্রহণ। আর এবারে যে গ্রহণ সেটা চলবে 3 ঘন্টা 18 মিনিট ধরে। ভারতীয় সময় শুক্রবার রাত 11:15 থেকে শুরু হবে এই গ্রহণ, বাংলাদেশের সময় অনুযায়ী 11:45, আর চলবে এটি ভারতীয় সময় অনুযায়ী রাত্রির 2:34 অবধি, বাংলাদেশের 3:04। আর এর যে পিক টাইম থাকবে সেটি হবে 12:54। ভারত বা বাংলাদেশ ছাড়াও রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকায় এই গ্রহণ দেখা যাবে। তবে এই গ্রহণের ক্ষেত্রে সাধারণ চাঁদের সঙ্গে তার ফারাক করা কিন্তু মুশকিল হবে। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো আলাদা সতর্কতার প্রয়োজন নেই। সূর্যগ্রহণ দেখতে গেলে আপনাদের অনেক সময় ফিল্ম, সানগ্লাস বা মোটা কোনো লেন্স, এই ধরনের কিছু প্রোটেকশন নিতে হয়, যাতে চোখের উপর কোনো এফেক্ট না পড়ে। কিন্তু খালি চোখেই এই চন্দ্রগ্রহণ দেখতে পারবেন, তাতে চোখের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে নিঃসন্দেহে গ্রহণের সৌন্দর্য আরও তীব্রভাবে ধরা পড়বে। চন্দ্রগ্রহণ হয় একেবারেই বৈজ্ঞানিক কারণে, কিন্তু ধর্মীয় বিশ্বাসে এই গ্রহণকে অনেকেই অশুভ বলে মনে করেন, তাই এই সময় কোনো ধর্মীয় কাজ করা হয় না। ধর্মীয় বিশ্বাস মেনে অনেকেই গ্রহণ চলাকালীন হিন্দু ধর্মে শিব চল্লিশা বা হনুমান চল্লিশা পাঠ করেন, ইসলাম ধর্মে কোরআন পাঠ করেন, এবং হিন্দুরা গ্রহণ শেষে গঙ্গা জলে স্নান করেন, তারপর পুজো পাঠ করে দান করার রীতিও রয়েছে। কিন্তু এই যে উপচ্ছায়া গ্রহণটি, একে সেইভাবে ধর্মীয় মতে যেহেতু মানা হয় না, তাই এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। তবে আমি একটা কথা বলবো, সে হিন্দু ধর্মই হোক, মুসলিম ধর্মই হোক বা যে কোনো ধর্মই হোক, আল্লাহ বা ভগবানকে ডাকতে তার কোনো সময় লাগে না, যে কোনো সময় ডাকা যায়। তাই আপনারা ধর্মীয় মত বা অন্যান্য যে কোনো রকম মত অনুযায়ী আপনারা আল্লাহকে বা ভগবানকে যখন খুশি ডাকতে পারেন, তাতে কোনো দ্বিমত আমাদের কারোরই নেই। এখানে আর একটু ইনফরমেশন দিয়ে দিই যে 10ই জানুয়ারি ছিল 2020-র প্রথম চন্দ্রগ্রহণ, আর আগামীকাল 5ই জুন শুক্রবার 2020-র দ্বিতীয় চন্দ্রগ্রহণ।
এরপর সবথেকে মজার কথা, এক মাস বাদে 5ই জুলাই এবছরে তৃতীয় চন্দ্রগ্রহণ, আর বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে 30শে নভেম্বর, তার মানে এবছরের 4টে চন্দ্রগ্রহণ। এছাড়া এই বছর আমরা পিঙ্ক ফুলমুন দেখেছি এবং ফ্লাওয়ার ফুলমুনও প্রত্যক্ষ করেছি। আর আগামী 21শে জুন আসছে সূর্যের একটি চমকপ্রদ বলয়গ্রাস গ্রহণ, যেটির পিক যে টাইমটা থাকবে, মানে স্টে করার, বলয়গ্রাসের স্টে করার টাইমটা, সেটা কিন্তু বেশ খানিকটা সময় ধরে থাকবে। অতএব ওই দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বা ওই সূর্যগ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ, এবং ওটিতে কিন্তু চোখের প্রোটেকশন নিয়ে তবেই সূর্যগ্রহণ দেখতে হবে। আগামীকালকের চন্দ্রগ্রহণের জন্য কোনো প্রোটেকশন নেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, এই ছিল চন্দ্রগ্রহণ নিয়ে এই মুহূর্তের, বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণের আসল কাহিনী। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।